আসসালামু আলাইকুম এবরান আমি মাকসুরিমা আপনার সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল মাকসুরিমাতে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এইখানে এই যে পঞ্চটি দেখতে পাচ্ছি এই পঞ্চটি এই পঞ্চটি আমি আমার জন্য করেছি মানে বড় অ্যাডাল্ট সাইজের করেছি এগুলো বোরখার উপরে পড়ার জন্য কারণ অনেক সময় দেখা যায় হিজাব করার পরেও বুরখার অনেক সময় পিট বের হয়ে থাকে সেই জন্য আমি এই ধরনের পঞ্চ বানিয়ে নিয়েছি যেন শরীর বা পিঠ এগুলো দেখা না যায় সেজন্য আপনার চাইলে এগুলো থ্রি পিসের ওপরও পড়তে পারেন যে যেভাবে ইচ্ছে সেভাবে এটা পরতে পারবেন তা আমি এখানে চারটা শেড দিয়েছি নিচে যে লালের একটা অংশ দেখছেন এখানে সুতা শর্ট পরার কারণে এখানে লালটাই দিয়েছি একটা ডিপ আর লাইট এখানে প্রথমে আমি নিয়েছি ক্রিম তারপরে নিয়েছি এইখানে গোল্ডেন নিয়েছি মিষ্টি কালার আর লাল এখানে আমি সামারি সরি মালাইকোড় দিয়ে করেছি চিকন যে মালাইকোড আসছে ওইটা দিয়ে করেছি আপনার চাইলে সামারি অন্দ করতে পারেন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর সেই সাথে পাশে থাকার বেল আইকনটিও ক্লিক করে দেবেন এখানে আপনারা ছোটোদের জন্য কীভাবে করতে পারেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমার এখানে প্রতিটি কালার চারশো গ্রামের একটু বেশি করে লেগেছে মানে চারশো দশ গ্রাম সরি একশো গ্রামের যে একটু বেশি এক একটা কালার একশো দশ গ্রাম করে লেগেছে মানে চারটা কালার আমার চারশো পঞ্চাশ গ্রাম লেগেছে আর এখানে আমি টু পয়েন্ট ফাইভ এম এম হোক নিয়ে নিয়েছি মানে মিলিমিটার টু পয়েন্ট ফাইভ মিলিমিটার হোক নিয়ে নিয়েছি আপনারা চাইলে থ্রি দিয়েও করতে পারেন চাইলে টু দিয়েও করতে পারেন এখানে আমি এভাবে করে এ দেখুন একটা স্লিপ নট দিয়ে নিছি এখন আমি আমার নিজের মতো করে মাপটা নিয়ে নেব আমি এখানে আমার মতো করে মাপ নিয়ে এনেছি সবসময় মনে রাখবেন পঞ্চগুলো করার জন্য মাথার যে সার্কেলটা আছে মাঠারা গোল করে মেপে নেবেন ফিতা দিয়ে মেপে যতটুকু চেন হবে ততটুকুই করবেন যারা মাথাতে ঢুকার পরে আর বেশি না বড় হয় কারণ কি এটা যদি বেশি বড় হয় দেখা যাবে এক দিক দিকে হাতের দিকে যে কোনো দিকে ঝুলে পড়ছে পড়তে একটু কমফোর্টেবল হবে না সেই জন্য অবশ্যই এটা মেপে নেবেন আমি এখানে দেখুন কতটুকু চেন করেছি টেনে যদি ধরি তাহলে এখানে হয়েছে চব্বিশ ইঞ্চি আর এটা যদি নর্মালে ধরি তাহলে হবে আঠারো ইঞ্চি এটা কিন্তু টান টান হবে না এটা আঠারো ইঞ্চি হবে আমি এখানে যে দেখুন নর্মালি টানতে ছাড়া আঠারো ইঞ্চি একটু বেশি হয়েছে আর এটা আমি টান দিয়ে নিয়েছি তারপরে বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি হয়েছে মানে মিডিয়াম টান দেওয়ার ফলে হয়েছে বাইশ ইঞ্চি আর জোরে টান দেওয়ার পরে হয়েছে চব্বিশ ইঞ্চি আর এটার অ্যাকুরেট মাপ হলো আঠারো ইঞ্চি আমি এখানে টান টান করে সব দিকেই মেপে আপনাদেরকে দেখিয়ে দিলাম যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয় তা আমি এখন এটাকে এভাবে ধরে সুন্দর করে একদম প্রথম যে চেনটি করেছিলাম সেই চেনে যে আমি জয়েন করব। কিন্তু এটাকে আমি এভাবে করে সুন্দর করে ধীরে ধীরে টেনে সোজা করে নিচ্ছি এই যে দেখুন এভাবে করে ব্যাস এখন আমি এক দুই তিনটা চেন করবো তিনটা চেন করার পরে আমি এইখানে এই চেনের ভেতরে এই যে দেখুন এভাবে করে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি আবার চেন মানে প্রতিটি চেনের মধ্যে আমি ডাবল ক্রোশে করে নেব এখানে জাস্ট নর্মালি যে বর্ডারটা আছে ডাবল ক্রোশে এই ধরনের একটি বর্ডার করব। মানে প্রতি চেন মধ্যে একটি করে ডাবল ক্রোশে করে মোটা যে একটা বর্ডার করে সেই একটা বর্ডার আমি এখানে করে নিচ্ছি তো একদম লাস্টে চলে আসছি আসার পরে দেখুন এখানে আমি জয়েন করব। প্রথম যে তিনটি চেন করেছিলাম তার তিন নাম্বার যে চেনটি আছে সেই চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে দেবো দেখুন এভাবে নিয়ে প্রথম যে চেনটি করেছিলাম তিনটি চেন তার তিন নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে দিচ্ছি এখন আমি এখানে এক দুই তিনটা চেন করলাম তিনটা চেন করার পরে এই যে প্রথম যে ডাবল ক্রোশেটা আছে এর উপরে এটি ডাবল ক্রোশে করলাম এবার আমি পরবর্তী যেইটা আছে এইটার উপরে একটি ডাবল ক্রোশে করলাম তার পরবর্তী যেইটা আছে ওইটার উপরে একটি ডাবল ক্রোশে করলাম তার পরবর্তী ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে তো এখানে আমার পাঁচটির উপরে পাঁচটি ডাবল ক্রোশে হয়ে গেছে এখানে আমরা দ্বিতীয় লাইনটি করব দ্বিতীয় লাইনে এবার আমি এইখানে দেখুন একটা দুইটা ছয় নাম্বার ডাবল ক্রোশের উপরে আমি দুটি ডাবল ক্রোশে করলাম আবার আমি পরপর পাঁচটি ডাবল ক্রোশের উপরে একটি করে ডাবল ক্রোশে করব পরপর পাঁচটি ডাবল ক্রোশের উপরে পাঁচটি ডাবল ক্রোশে করে দেব তারপর ছয় নাম্বার ডাবল ক্রোশের উপরে আমি দুটি ডাবল ক্রোশে করব। দুটি ডাবল ক্রোশে করে দিয়েছি এখন করবো দু পাঁচটি হয়ে গেছে এবার আমি দুইটি ছয় নাম্বারের উপরেও করবো সবসময় মনে রাখবেন এখানে আপনারা যখন ছোট বাচ্চাদের জন্য করবেন তখন চারটি বা তিনটি ডাবল ক্রোশের পরে জোড়া করবেন আর বড়দের জন্য করলে পাঁচটির পরে জোড়া করবেন তাহলে পারফেক্ট একটি মাপ চলে আসবে তো এভাবে করে পাঁচটি ডাবল ক্রোশের পর পর দুটি করে ডাবল ক্রোশে করব মানে ছয় নাম্বার স্টেজে গিয়ে দুটি ডাবল ক্রোশে করব তো একবারে লাস্টে চলে আসছি আসার পরে এখানে এসে তিন নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে দিলাম ব্যাস দ্বিতীয় যে বর্ডার লাইনটি আছে দ্বিতীয় বর্ডার লাইনটিও কিন্তু কমপ্লিট একটা জিনিস সবসময় মনে রাখবেন যে এটা যেহেতু রাউন্ড একটা সার্কেল এটা কিন্তু সবগুলো স্টিজি সোজা হবে তো এখানে আমি পাঁচটি ডাবল ক্রোশে করলাম করার পরে পরবর্তী যে ডাবল ক্রোশে আছে তার উপরে একটি ডাবল ক্রোশে করলাম তারপর আবার একটা দুইটা চেন করলাম এক দুই তিন নম্বর স্টেজের উপরে একটি ডাবল ক্রোশে আবার দুটি চেন করব তারপরে তিন নম্বর ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে আবার দুটি চেন তিন নম্বর ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে এভাবে করে দুটি করে চেন আর তিন নম্বর ডাবল ক্রোশের উপরে একটি করে ডাবল ক্রোশে করব নিচের দিক থেকে দুটি স্টিচ স্কিপ করে তিন নম্বর স্টিচের উপরে একটি ডাবল ক্রোশে করে দিচ্ছি এভাবে করে যে একটা ছোট ছোট গ্যাপগুলো তৈরি করা হয় এই গ্যাপগুলো আমি এখন এখানে কমপ্লিট করে নেব এখানে আমি ছোট ছোট করে গ্যাপ তৈরি করে নিচ্ছি এভাবে করে সম্পূর্ণ লাইনটি আমি এখন কমপ্লিট করে নিচ্ছি আমি একদম লাস্টে চলে আসছি লাস্টে আসার পরে আমি এখন এখানে এক দুইটা চেন করে এখান থেকে আমি তিন নম্বর চেনের মধ্যে গিয়ে স্লিপ স্লিপস্টিকের সাহায্যে জয়েন করে দিচ্ছি ব্যাস এবার লাইনটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার আমি কি করব এক দু আমি এখানে আবার চেন করে নিচ্ছি তিনটি এক দুই তিন তিনটি চেন করলাম তিনটি চেন করার পরে এই গ্যাপের মধ্যে প্রথমে একটি ডাবল ক্রোশে তারপরে দুটি চেন করব। তারপর আবার দুটি ডাবল ক্রোশে করব। মানে এখানে একটি সেল করছি আর কি এই যে দেখুন একটা ডাবল ক্রোশে আর এখানে আমি মালাইকোট দিয়ে করছি যার কারণে একটু রিফ্লেকশান আসে মাসে মাঝে মাঝে আপনারা একটু বুঝে তারপরে কাজটা করবেন আমি বলেই দিচ্ছি কারণ মালাইকোটের কারণে একটু রিফ্লেকশান আসে মানে কারণ মালাইকোটটা অনেক গ্লেজি তো এই কারণে একটু রিফ্লেক্ট হয় লাইটের কারণে এবং ক্যামেরা শ্যুটের কারণে তো পত দ্বিতীয় গ্যাপটি স্কিপ করে তৃতীয় গ্যাপে যে আবার দুটি ডাবল ক্রোশে তারপরে দুটি চেন আবার দুটি ডাবল ক্রোশে এভাবে করে শেলগুলো করব আর একটা করে ঘর স্কিপ করব একটা করে যে গ্যাপ আছে একটা করে গ্যাপ আমি স্কিপ করব আবার নিচের দিক থেকে একটা গ্যাপ স্কিপ করবো দেখুন নিচের দিক থেকে একটা গ্যাপ স্কিপ করব প্রথম গ্যাপটা স্কিপ করে দ্বিতীয় গ্যাপে গিয়ে আমি এখন একটি ডাবল ক্রোশে করছি তারপর আরও একটি ডাবল ক্রোশে দুটি চেন আবার একটি ডাবল ক্রোশে আবার নিচের দিক থেকে একটা গ্যাপ স্কিপ করে পরবর্তী গ্যাপে চলে যাব। গিয়ে প্রথমেই দুটি ডাবল ক্রোশে তারপরে দুটি চেন তারপরে দুটি ডাবল ক্রোশে করে আবারও একটি শেল তৈরি করব। এখানে আমি একটা করে গ্যাপ স্কিপ করে দ্বিতীয় গ্যাপে গিয়ে এভাবে শেলগুলো তৈরি করে নিচ্ছি ঠিক এভাবে করে আমি এই যে এই লাইনটি কমপ্লিট করব দেখুন এভাবে করে সেল করে এই লাইনটি কমপ্লিট করে নিয়েছি লাস্টে চলে আসছি লাস্টে আসার পরে আমি এখন এইখানে তিন নাম্বার যে চেনটি আছে সেই তিন নাম্বার চেনের মধ্যে আমি স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করব ব্যাস এই লাইনটিও কমপ্লিট করা হয়ে গেল। আমি প্রতিটি লাইন খুব ডিটেলসে দেখিয়ে দিচ্ছি কারণ প্রতিটি লাইনই একই হবে তা এবার আমি এখানে একটি করে চেন করলাম একটা চেন করে দ্বিতীয় ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে ছাড়া হাফ ডাবল ক্রোশে এরপরে আমি এখানে একটা ডাবল ক্রোশে গ্যাপের মধ্যে দুটি ডাবল ক্রোশে তিন নাম্বার ডাবল ক্রোশে চার নাম্বার ডাবল ক্রোশে দেখুন এভাবে করে ডাবল ক্রোশে করলাম তারপরে এখানে ট্রিপল ডাবল ক্রোশে করব পাঁচ নাম্বার যে স্টিচটা আছে ওইটা করার পরে আমি এখন এখানে চেন করবো একটা তারপর আবার এটা ট্রিপল ডাবল ক্রোশে তারপরে চারটি ডাবল ক্রোশে করব এবার যখন চারটি ডাবল ক্রোশে করব তখন একটু একটু করে ছোট করে টানবো। একটা থেকে একটা ছোট একটা থেকে একটা ছোট আরেকটা থেকে একটা ছোট। এভাবে করে চারটি ডাবল ক্রোশে এখানে করব। এ দেখুন এটা কিন্তু চোখা হয়ে গেছে এটা কমপ্লিট এবার এই যে ডাবল ক্রোশেটা আছে এই ডাবল ক্রোশে মানে দ্বিতীয় যে এটা প্রথম যে ডাবল ক্রোশেটা আছে এইটার উপরে আমি এভাবে একটা হাফ ডাবল ক্রোশে করলাম এ দেখুন ভালো মতো দেখুন আবার আপনাদেরকে এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি এইখানে একটি হাফ ডাবল ক্রোশে করলাম তারপর এই যে যে দুটি সেলের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশে করব তারপরে এই যে দেখুন এই যে প্রথম যে ডাবল ক্রোশেটা আছে দ্বিতীয় ডাবল ক্রোশেটা সরি দ্বিতীয় ডাবল ক্রোশেটের উপরে একটা হাফ ডাবল ক্রোশে তারপরে গ্যাপের মধ্যে প্রথমেই করব চারটি ডাবল ক্রোশে প্রথমে আমি চারটি ডাবল ক্রোশে করব প্রথম ডাবল ক্রোশেটি একটু ছোটো তারপরে ডাবল ক্রোশিটি একটু বড় তারপরে ডাবল ক্রোশে আর একটু বড় এভাবে করে ধীরে ধীরে বড় করে চারটি ডাবল ক্রোশে করব তারপরে পাঁচ নাম্বারটা ট্রিপল ডাবল ক্রোশে করব ট্রিপল ডাবল ক্রোশে করার পরে একটি চেন তারপর এখন আবার একটি ট্রিপল ডাবল ক্রোশে করব। একটা ট্রিপল ডাবল ক্রোশে করার পরে চারটি ডাবল ক্রোশে করব। চারটি ডাবল ক্রোশে যখন করব প্রথম ডাবল ক্রোশিটি একটু বড়ো হবে তারপরে ডাবল ক্রোশিটি একটু ছোটো হবে তারপর একটা আরেকটু ছোটো হবে তারপর একটা আরেকটু ছোটো হবে এভাবে করে চারটি ডাবল ক্রোশে করব। চারটে ডাবল ক্রোশে করার পরে প্রথম যে ডাবল ক্রোশেটা আছে সেই ডাবল ক্রোশের উপরে এবার আমি দেখুন এই যে এর উপরে একটি হাফ ডাবল ক্রোশে করলাম করার পরে এখন আমি কী করবো পরবর্তী যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে গিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব দেখুন একটি সিঙ্গেল ক্রোশে করলাম ঠিক একই নিয়ম ফলো করে আবারও করব। প্রথম যে ডাবল ক্রোশেটা আছে এই যে দেখুন দ্বিতীয় ডাবল মধ্যে করলাম প্রথম ডাবল স্কিপ করে দ্বিতীয় ডাবল ডাবল মধ্যে হাফ করলাম এরপর চারটি ডাবল ক্রোশে করব চারটি ডাবল ক্রোশে করার পরে একটি ট্রিপল ডাবল ক্রোশে করব এই চারটি ডাবল ক্রোশে করা হয়ে গেছে এবার একটি ট্রিপল ডাবল ক্রোশে করলাম এবার আমি একটি চেন করব তারপর আবার একটি ট্রিপল ডাবল ক্রোশে করব একটা ট্রিপল ডাবল ক্রোশে করার পরে এবার আমি আবার চারটি ডাবল ক্রোশে করব চারটি ডাবল ক্রোশে হয়ে গেল প্রথম যে ডাবল ক্রোশেটা আছে এইবার আমি সেই ডাবল ক্রোশের উপরে একটি হাফ ডাবল ক্রোশে করব তারপরে আমি এখন এই দুটি যে স্টিজের গ্যাপ আছে এই গ্যাপে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশে করলাম দেখুন এখানে আমি তিনটি স্টেজ দেখিয়েছি এই একই নিয়মে সম্পূর্ণ যে স্টিচটা আছে এইটা কিন্তু কমপ্লিট করতে হবে এখানে আর কোনো চেঞ্জেস হবে না সবগুলো একই হবে এই লাইনটাও আর পরবর্তীতে যতগুলো লাইন হবে সবগুলো লাইনের পাপড়িগুলো এমন হবে মানে সেলগুলো এমনই হবে তো এখানে আমি এই জায়গায় এসে এটাকে একটি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করলাম এখন এই দিক থেকে আমি এভাবে করে স্লিপ স্টিচের সাহায্যে উপরে চলে যাব। যেখানে একটা চেনে গ্যাপ তৈরি করেছিলাম ঠিক ওইখানে চলে যাব তো আমি এক চেনে গ্যাপে চলে আসছি এখানে এসে আমি চেন করে নিচ্ছি এখানে এসে আমি চেন করছি আটটি চেন করব পাঁচ ছয় আটটি চেন করব এখানে এসে সাত আট আটটি চেন করব টোটাল এখানে আমি আটটি চেন করব আটটি চেন করে এই যে এইটার যে মাথা আছে এইটার মাথাতে গিয়ে জয়েন করে দেবো সবসময় আটটি করে চেন নিতে হবে যদি আপনারা এখানে চেনের সংখ্যা বাড়িয়ে দেন সেই ক্ষেত্রে এখানে এইটা ঢেউ হয়ে যাবে কুচকিয়ে যাবে সেজন্য চেনের সংখ্যা বাড়ানো যাবে না আটটি করে চেন নিতে হবে আর আগের লাইনে যে আমি একটি করে চেনের গ্যাপ তৈরি করেছিলাম সেই গ্যাপে গ্যাপের মধ্যে গিয়ে একটি সিঙ্গেল ক্রসে করে দিতে হবে আবার আটটি করে চেন এই যে এখানে এসে এই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশে এভাবে করে আটটি করে চেন আর গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশে করে এই যে লাইনটি দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ লাইনটি আমি এখন কমপ্লিট করে নেব তো আমি একদম লাস্টে আসছি লাস্টে আসার পরে আবার আটটি চেন করে নিয়েছি তারপর এই যে এইটার গোড়াতে এসে এভাবে করে একটি সিঙ্গেল ক্রোশে করে দিলাম এবার এখানে আমি এক দুই তিনটা চেন করলাম তিনটা চেন একটি ডাবল ক্রোশের সমান এবার আমি আবারও চেন করব তিনটা চেন করার পর এক দুই তিন তিনটা তিনটা চেন করলাম তিনটা চেন ছয়টা চেন হলো এখানে এক দুই তিন নাম্বার ডাবল ক্রোশের ওপরে একটি ডাবল ক্রোশের তারপর আবার আমি এখানে তিনটি চেন করব আবার নিচের দিক থেকে এক দুই তিন নম্বর স্টেজের উপরে গিয়ে একটি ডাবল ক্রোশে আবার এক দুই তিনটা চেন করলাম এখান থেকে এক এই এইটার উপরে একটি ডাবল ক্রোশে এক দুই তিন নিচের দিক থেকে দুটি চেন স্কিপ করে তিন নাম্বার চেনের উপরে একটি ডাবল ক্রোশে আবার তিনটি চেন মানে এভাবে করে তিন নাম্বার স্টিজের উপরে একটা করে ডাবল ক্রশি হবে এভাবে করে নেব তিন নাম্বার স্টিজের উপরে একটি ডাবল ক্রোশে এখান থেকে এক দুই তিন তিন নম্বরের উপরে একটি ডাবল ক্রোশি আবার একটি আবার তিনটি চেন করব তারপরে আবার দেখুন তিন নাম্বার এই যে এইটার এইটার উপরে এটা তিন নাম্বার স্টিজের উপরে একটি ডাবল করে এভাবে করে এই যে লাইনটি আছে এই সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করবে একদম নিচের লাইন যেটা আছে ওইটার মতো এটা প্রতি লাইনই একই হবে শুধুমাত্র আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় সেজন্য তিন নম্বর লাইনটার মতো এই লাইনটি আমি করে নিলাম তা আমি একদম লাস্টে চলে আসছি আসার পরে এখানে তিন নম্বর চেনের মধ্যে গিয়ে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে দেব ব্যাস হয়ে গেল এবার আমি পরবর্তী যে শেল আছে এই যে শেলটা এই যে এখানের এটা আমি এখন করব। একই নিয়ম আর কোনো কিছুই না একই নিয়মই এটাও কমপ্লিট করব। এক দুই তিনটা চেন করলাম এই গ্যাপের মধ্যে এসে আমি একটা ডাবল ক্রোশে করলাম তারপরে দুটি চেন করব। আবার এই আবার দুটি ডাবল ক্রোশে করব। মানে এখানে একটি শেল তৈরি হলো শেল তৈরি করার পর নিচের দিক থেকে একটা স্কিপ করলাম দুই নাম্বার এই এই দুই নাম্বারে এইটার মধ্যে এসে একটি ডাবল ক্রোশে আর একটি ডাবল ক্রোশে তারপরে দুটি চেন তারপর আবার দুটি ডাবল ক্রোশে শেলটাও ঠিক একই নিয়মে কমপ্লিট করব নিচেরটার মতো তো আপনারা বুঝতেই পেরেছেন এতক্ষণে যারা নতুন না পুরাতন তারা তো বুঝে ফেলছেন যে এইটা কীভাবে হবে একবার লাইন তুলতে পারলে বাকিটা ওইভাবেই হয়ে যাবে আর যারা পুরাতন সরি নতুন তারা কিন্তু একটু বুঝতে বুঝে নেন যে এই যে দেখুন এই লাইনটার মতো এইটা হবে তারপরে যে লাইনটা আছে ওইটা হবে ওই একই নিয়ম রিপিট 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 ঘুরিয়ে ঘুরিয়ে এইটাকে একদম বড় লাইন করে নিতে হবে আপনারা যতটুকু দরকার কাত থেকে শুরু করে হাতের যেই পর্যন্ত আপনার যতটুকু লম্বা দরকার ততটুকু আপনি এভাবেই করে নেবেন আর আর যেহেতু মালাই কোট দিয়ে করছি এটা একটু লুস লুস লাগবে মানে একটু টাইট হবে আইটা টান দিলে একটু লুস হবে মানে স্টিচই হবে তো এখানে এসে আমি তিন নাম্বার চেনের মধ্যে এভাবে করে জয়েন করে পরে এখানে দুই নম্বর স্টিচের উপরে একটি হাফ ডাবল ক্রোশে করলাম তারপরে সেই একই নিয়ম যে চারটি ডাবল ক্রোশে তারপরে একটি ট্রিপল ডাবল ক্রোশে তারপর একটি চেন তারপরে একটি ট্রিপল ডাবল ক্রোশে তারপরে চারটি ডাবল ক্রোশে তারপরে প্রথম যে ডাবল ক্রোশে আছে এর উপর একটি হাফ ডাবল ক্রোশে আগের যে পাতাটা করেছি আগের পান পাতার মতোই এই পান পাতাটাও করতে হবে বা আগের শেলের মতো এই শেলটাও করতে হবে তো দেখুন আমি এখানে আগেটার মতো করে ফেলেছি তো এখানে আমি চারটি ডাবল ক্রোশে করলাম প্রথম যে ডাবল ক্রোশেটা আছে এইটার উপরে আমি এইবার দেখুন একটি ডাবল ক্রোশে করব এই যে দেখুন এইটার উপরে একদম স্টিজের উপরে যে চেনটা আছে এইটার উপরে একটি হাফ ডাবল ক্রোশে করলাম তারপরে যে দুটি শেলের গ্যাপ ছিল এই যে গ্যাপ এই দুটি সেলের গ্যাপ এই গ্যাপের মধ্যে এসে একটি সিঙ্গার ক্রোশে করব আগেটার মতনই নিয়ম আবারও দেখুন প্রথম ডাবল ক্রোশে না দ্বিতীয় ডাবল ক্রোশের উপরে প্রথম ডা স্কিপ করে দ্বিতীয় ডাবল ক্রোশের উপরে একটি হাফ ডাবল ক্রোশে এরপরে চারটি ডাবল ক্রোশে একটি ট্রিপল ডাবল ক্রোশে তারপরে একটি চেন তারপরে একটি ট্রিপল ডাবল ক্রোশে চারটি ডাবল ক্রোশে এখানে করলেই এই যে যে পাপড়িটা আপনি দেখতে পাচ্ছি এটার মতো হয়ে যাবে তো এভাবে করে রিপিট রিপিট করে আমাদের যতগুলো লাইন আছে ততগুলো লাইন কমপ্লিট করে নিতে হবে এরপরে কালার কিভাবে চেঞ্জ করবেন সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করে দেব। যে আপনারা ওইভাবে করে এখানে কালার চেঞ্জ করে নিতে পারেন আমি যে কালার করেছি এই কালার যে করতে হবে তা কিন্তু না বা যে কোনো কালার আপনারা এখানে করে নিতে পারেন যে কোনো কিছু তো এখানে আমি আরেকটা যেটা ছিল ওই পরের লাইনটাও কমপ্লিট করে নিয়েছি পরের লাইনটি কমপ্লিট করার পরে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করলাম যেহেতু আমি এখানে সুতাটা শেষ করব এবং নতুন সুতা অ্যাড করব সেহেতু এখানে আমি এসে একটা সি স্লিপস্টিচ দিলাম বেশি করে সুতা রেখে দেবো যেন পরবর্তীতে আমি এটা সুই সুতার মাধ্যমে সেলাই করে লক করতে পারি এখন এখানে আমার ক্রিম কালার যে সুতাটা আছে এটা কমপ্লিট এবার আমি অন্য একটি কালার অ্যাড করব এখন আমি এখানে এই যে দেখুন এভাবে করে নিলাম নেওয়ার পরে এই দেখুন এইটার যে মাথাটা আছে এই যে চেনের এইখান থেকেই জয়েন করতে হবে তো এখানে আমি এভাবে করে একটা সুতা নিয়ে জয়েন করে নিলাম তারপর ঠিক সেম আগের মতো করেই চেন করে নিতে হবে আটটি করে চেন করব আটটি করে চেন করে নিয়ে তারপরে এখানে পরবর্তী যে পাপড়িটা আছে সেইখানে গিয়ে আমি জয়েন করে দেব এই যে এভাবে করে আটটি করে চেন করে পরবর্তী স্টেজে গিয়ে আমি জয়েন করে আবার সেই আগে যে লাইনগুলো তিনটি লাইন করেছি ওই তিনটি লাইনের মতোই করে করে নিতে হবে একের পর এক একের পর এক লাইন এভাবে করে নিয়ে এখানে যে আসে দেখুন এখানে যে লাইনটি আছে এই লাইনটি আমার এখন কমপ্লিট করতে হবে এই একই নমে দেখুন আমি নিচের দিকে চলে যাচ্ছি এই একই নিয়মে একটা এই লাইনটা করেছি পরের লাইনটা করেছি তারপরের লাইনটা করেছি এভাবে করে একই নিয়ম ফলো করে প্রতিটি লাইন আমি নিচে দিয়ে করে নিয়ে যাব একই মাপ হওয়ার কারণে এইটা আস্তে আস্তে উপরে থেকে নিচের দিকে যখন যাবে দেখবেন যে একটু ছড়ানো হয়েছে আমি এখানে সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি দেখুন আমি সম্পূর্ণটা কমপ্লিট করে নেয়ার পরে আমারটা কিন্তু নিচের দিকে একটু ছড়ানো হয়েছে আর উপরে কিন্তু একটু চাপানো হয়েছে আমি কিন্তু একই নিয়ম করেছি আমি কিন্তু এখানে কোনো ধরনের চেন বাড়ায়নি তারপর তারপরে কিন্তু আমার ওইটা একই নিয়মে রয়ে গেছে সে আটে করে চেন নিয়ে নিয়েই আমি এখানে এই পাপড়িগুলো ধীরে ধীরে বাড়িয়ে নিয়েছি আপনি যদি এইটা নিচের দিকে আরও ছড়াতে চান তাহলে অবশ্যই এখানে ছয় থেকে সাতটি লাইন একই ধাঁচে করে নিয়ে লাস্টের দিকে এসে এই যে এই দিকে যেখানে আমি মিষ্টি কালার অ্যাড করেছি এখানে এসে একটু ঘর বাড়িয়ে নিন তাহলেই হবে আশা করছি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে শেয়ার করবেন সেই সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন আজ এই পর্যন্ত